সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয় বরং অ্যাপ্রোপ্রিয়েশন ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারা আইনের প্রয়োগ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার একুশ মে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ প্রয়োগ নয় বরং এটা নিয়ে আমি আর কিছুই বলবো না এ নিয়ে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন আমরা এতটুকুই জানি ব্যাস এতটুকুই বললাম এ সময় তিনি আরো বলেন দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি বিশ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট